আপনারা অনেকদিন ধরেই কমেন্টে, গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে ইনফিনিক্স স্মার্ট 2 প্রো এই ফোনটির ফুল হ্যান্ডসন রিভিউ চাচ্ছিলেন। যেহেতু আমাদের ভিউয়ারদের অনেকেই 10,000 টাকার মাঝে একটা ভালো ফোন খুঁজছেন, তাই আজকের ভিডিওতে আলোচনা করব 8,000 টাকা ইনফিনিক্স স্মার্ট 2 প্রো নিয়ে। এবাজেটে ফোনটি কেমন হবে? বাই দ্য ওয়ে, এই ফোনটি 3 মাস ধরে ব্যবহার করছে আমার এক বন্ধু, তাই রিভিউতে ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে তার হেল্প নেওয়া হয়েছে। আমাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটিতে ইনফিনিক্সের একমাত্র ডিলার আর জে কমিউনিকেশন। ফোনটির অফিসিয়াল প্রাইস 8,990 টাকা হলেও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা ফোনটি অফিসিয়ালি তাদের কাছে পাবেন 8,300 টাকায়। আর ফোনটিতে পাচ্ছেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং 100 দিনের ডিসপ্লের গ্যারান্টি এবং 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং সারা বাংলাদেশে তাদের 100টি সার্ভিস সেন্টার রয়েছে। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানা থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং। বক্সে থাকছে স্ক্রিন প্রোটেক্টর, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, মাইক্রো ইউএসবি কেবল, চার্জার, সিম ইজেক্টর পিন, হেডফোন ও ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি পেপার। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। 2018 সালের মাঝামাঝি সময়ে রিলিজ পাওয়া এই ফোনটিতে পাচ্ছেন 5.5 ইঞ্চির HD+ 18:9 রেশিওর IPS LCD ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 293 PPI, এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 70%-এর মতো। ফোনটির ডিসপ্লের কালার ভালো, HD+ ডিসপ্লে হলেও ডিসপ্লেটা ভালো কালারফুল এবং কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালোই। এছাড়াও ডিসপ্লেটি ব্রাইট, তবে সানলাইট ভিজিবিলিটি একটু ফ্যাকাশে। বাজেট অনুযায়ী অনেক ভালো একটা ডিসপ্লে বলা চলে। ফোনটিতে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই লাগছিল। আর রেড কালারের ফোনটি দেখতে চমৎকার। ফোনটি যদিও ব্ল্যাক ও গোল্ডেন আর দুটি কালারে পাওয়া যাবে, তবে আমার কাছে রেড কালারটা ভালো লেগেছে বেশি। ফোনটির পিছনের বডি যদিও প্লাস্টিক, তবে মেটাল ফিনিশের কারণে ফোনটি দেখতে খুব প্রিমিয়াম লাগছিল এবং ফোনটি এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করা যাচ্ছিল। আর ফোনটির ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক ও মাইক্রো USB চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। আর বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ও 1টি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকের নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে, যার 1টি 13 মেগাপিক্সেলের ও অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এ বাজেটে ডুয়াল ক্যামেরা অবশ্যই ভালো লাগার মতো এবং ফোনটিতে 30 FPS-এ ভিডিও করার সুবিধা রয়েছে। আর ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ। ফোনটির রেয়ার ক্যামেরায় তোলা ছবিগুলোতে ডেলাইটে খুব ভালো ছবি আসছিল, তবে কালার কিছুটা ফেড আসে মাঝে মাঝে। ছবিতে ডিটেল ছিল মোটামুটি মানের। আর লো লাইট ক্যামেরা কোয়ালিটি এভারেজ টাইপ, নয়েজ ছিল অনেক ছবিতেই, তবে বাজেট হিসেব করলে মোটামুটি ভালো ক্যামেরা বলা চলে। আর এতে পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশন একটু ঝামেলা করছিল পোর্ট্রেট মোডে, এছাড়াও অনেক ক্ষেত্রেই স্মুথ ছবি পাচ্ছিলাম আর সামনে তুলনামূলক ভালো ছবি পাচ্ছিলাম। আর ফোনটিতে EIS নেই, ভিডিওতে ডিটেলসের ঘাটতি পাবেন এবং ভিডিও ফুটেজ একটু শেকি পাবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন 1.5 GHz-এর কোয়াড কোর মিডিয়াটেকের 6739-এর একটি প্রসেসর, এবং এই ফোনটি পাওয়া যাবে 2GB RAM ও 16GB ROM-এর ভার্সনে, এবং আপনি এতে 128GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন। দৈনন্দিন কাজ যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টা, গুগলের বিভিন্ন সেবা নেওয়া যাবে আরামসে। হেভি গেমে ফোনটি গরম হয়ে পড়ে, মাল্টিটাস্কিংয়ে কোনো অ্যাপ রেখে দিলে আবার নতুন করে শুরু হয়ে যায়। আর গেমিংয়ের কথা বললে বাজেটের হিসেব করলে পারফরমেন্স ভালো, পাবজি একদিন খেলেছি হালকা ল্যাগ করে। হেভি গেমিংয়ের জন্য নাই ফোনটি, তবে লাইট গেমসগুলো খুব ভালোভাবেই ল্যাগ ফ্রি খেলা যাচ্ছিল। আর এতে অ্যান্ড্রয়েড অডিওর সাথে OS হিসেবে আছে XOS হামিংবার্ড আর অনেক স্মুথ UI, যা মোটামুটি ভালো মানের অপটিমাইজড। আর ফোনটিতে 28 ন্যানোমিটারের প্রসেসর হয়, ব্যাটারি ব্যাকআপ একটু কম পাওয়া যাচ্ছিলো,
3050 mAh এর ব্যাটারি 4 থেকে 6 ঘন্টা এসওটি দেবে। হেভি ইউজে সকাল ঘুরে বিকাল পর্যন্ত গেলেই চার্জ দিতে হবে, মোটামুটি ইউজে একদিন চলে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2:30 থেকে 2:45 মতো। সিকিউরিটি ফিচার আছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক মোটামুটি ফাস্ট কম লাগে, সামনের ক্যামেরা ও ফ্ল্যাশ দিয়ে ফেস আনলক করা যাবে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ভালো পরিমাণে ফাস্ট কাজ করছিল। ফোনটি ডুয়েল 4G সিম সাপোর্টেড ফোন। তো ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, ফোনটি ভালো দিক হচ্ছে স্টাইলিশ লুক, ডুয়েল ক্যামেরা, বেটার সেলফি এবং বাজেট হিসেবে ফোনটিতে যা যা দেওয়া হয়েছে তা ভালোই। তবে ব্যাটারি মোটামুটি ভালোই ড্রেন হচ্ছিল, আর আছে হিটিং ইস্যু। তবুও যারা লাইট ইউজার তাদের জন্য এটা পারফেক্ট। তাই যারা লাইট ইউজের জন্য ফোন কিনতে যাচ্ছেন তারা ইনফিনিক্স স্মার্ট 2 প্রোকে পছন্দের তালিকায় রাখতে পারেন। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।